উপত্যকায় জঙ্গি হামলা রুখতে পদক্ষেপ, পাঠানো হচ্ছে আরও 18 কোম্পানির সিআরপিএফ বাহিনী। জম্মু কাশ্মীর জুড়ে কড়া নিরাপত্তায় মোতায়েন করা হচ্ছে আরও 1800 সেনা কর্মীকে। রক্তাক্ত উপত্যকায় আরও সিআরপিএফ, নিশ্ছিদ্র নিরাপত্তায় 18 কোম্পানি বাহিনী। গোলাগুলির পর এবার বুটের আওয়াজ গর্জে উঠছে জম্মু কাশ্মীরের পাহাড়ের কোলে। হামলা, আক্রমণ, আতঙ্কের ছবি যেন পিছু ছাড়ে না পাহাড়বাসীর। নতুন বছরেও তার অন্যথা হয়নি। নববর্ষের আনন্দে যখন সবাই মাতোয়ারা, তখন রক্তের হোলি চলেছে উপত্যকায়। রাজৌরিতে বাড়ি বাড়ি ঢুকে পরিচয়পত্র দেখে খুন করা হয়েছে হিন্দুদের। শুধু বছরের প্রথম দিন নয়, জঙ্গি হামলা চলেছে তার পরের দিনও। বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় গ্রেনেড, প্রাণ গিয়েছে শিশুসহ অনেকের। উপত্যকায় জঙ্গিদের তৈরি করা আতঙ্কের পরিবেশের পাল্টা জবাব দিতে সেখানে এবার আরও সিআরপিএফ বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। 18 কোম্পানি সিআরপিএফ বাহিনী পৌঁছচ্ছে ভূস্বর্গে, অর্থাৎ অতিরিক্ত 1800 আধা সেনা মোতায়েন করা হচ্ছে, যারা সন্ত্রাস বিরোধী অভিযান চালাবে পুঞ্চ ও রাজৌরি এলাকায়। পীরপাঞ্জাল রেঞ্জের দক্ষিণে চলবে সন্ত্রাস দমন অভিযান। ইতিমধ্যেই 9 কোম্পানি বাহিনী সেখানে পৌঁছে গিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই পদক্ষেপ কতটা ফলপ্রসূ হবে? কারণ উপত্যকায় শান্তি ফেরাতে বারে বারেই জঙ্গি দমনকে গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাতে সাময়িক ফল মিললেও সেই ফল সুদূর প্রসারী হয়নি। রাজনৈতিক মহলের মতে এর নেপথ্যে রয়েছে সেখানকার মানুষের ক্ষোভ ও যন্ত্রণার কথা। জঙ্গি দমন অভিযানে মাঝে মধ্যেই প্রাণ যায় সেখানকার সাধারণ মানুষের। এই ইস্যুতে কয়েকদিন আগেও বিক্ষোভ মুখর হয়ে ওঠে উপত্যকা। এছাড়া রয়েছে 370 ধারার বিলোপ। 2019 সালে এই ধারা প্রত্যাহার করায় বিশেষ রাজ্যের তকমা হারিয়েছে জম্মু কাশ্মীর, ফলে বেশ কিছু ক্ষমতাও হারিয়েছেন কাশ্মীরের বাসিন্দারা। এখন কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবেই চিহ্নিত জম্মু কাশ্মীর। উপত্যকায় শান্তি ফেরাতে ও সেখানকার বাসিন্দাদের ক্ষোভ প্রশমিত করতে বারে বারেই সেখানে ঢুঁ মারতে দেখা গিয়েছে শাসক দলের নেতা মন্ত্রীদের। তবুও মেটেনি সমস্যা, বরং পরিসংখ্যান বলছে গত কয়েক বছরে জঙ্গি কার্যকলাপ আরও বেড়েছে উপত্যকায়। তাও প্রয়াস চলছে, শান্তির হাওয়া বওয়ার অপেক্ষায় ভূস্বর্গবাসী। কলকাতা টিভি।